পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ভিলাইদেহা অঞ্চলের কেচন্দা গ্রামে 25 বছর ধরে গ্রামবাসীরা ব্যবহার করে চলেছেন সরকারের দেওয়া পানীয় জলের কুয়ো। সেই কুয়োর অতি নিকটে এক গ্রামবাসী বেআইনিভাবে শৌচাগার ও তার চেম্বার তৈরি করেন। সরকারি কুয়োর সামনে অবৈধভাবে শৌচাগার নির্মাণের স্বার্থে আমরা গোটা গ্রামের মানুষ সমবেত হয়ে সরকারের মানে প্রশাসনিক এবং বিডিও পর্যন্ত, জেলা স্তর পর্যন্ত অভিযোগ করিয়াছি। এখনো পর্যন্ত সরকার বা প্রশাসনিকভাবে উদাসীন, তার কোনো ব্যবস্থা এখনো হয়নি। গ্রামবাসীদের আশঙ্কা এতে জল দূষিত হবে, এই কারণে গ্রামবাসীরা 2017 সালে ওই ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত লিখিত আবেদন করেন। গ্রামবাসীদের আবেদনে সেই সময়ের জয়েন্ট বিডিও সাহেব তদন্ত করে নির্মাণ কার্য বন্ধ করে দেন এবং নির্মাণকারী ও গ্রামবাসীদের থানায় ডেকে তৈরি অংশ ভাঙা এবং চেম্বার ভরাট করার পরামর্শ দিয়ে একটি লিখিত মীমাংসাপত্র তৈরি করে দেন। 2017 সালে ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত অভিযোগ জানায়, তার ভিত্তিতে বেলপাহাড়ি ব্লকের জয়েন্ট বিডিও সাহেব উনি এসে সরজমিনে তদন্ত করে কাজটি বন্ধ করার নির্দেশ দেন এবং থানাতে আমাদের একটা গ্রামবাসীদেরকে ডেকে মিউচুয়াল করে দেন এবং ওনাদেরকে বলেন যে ওই কুয়োর সামনে যে চেম্বারটি আছে চেম্বারটি ভরাট করার জন্য এবং যে পাঁচিলগুলি তুলেছে পাঁচিলগুলিকে ভেঙে দেওয়ার জন্য। আজ 2 বছর যাবৎ কাজটা বন্ধ থাকলেও কিন্তু থানার নির্দেশ ওনারা মানেন না। পুনরায় 2019 সালে আবার এই কয়েকদিন হলো কাজ ওনারা পুনরায় নির্মাণ চালু করেছেন। নির্মাণ কাজ নির্মাণকারী সেই আজ্ঞা পালন না করে বর্তমানে আবার 2019 সালে সেই নির্মাণ কার্য শুরু করেন। কুয়োর সামনে অবৈধভাবে শৌচাগার নির্মাণের প্রতিবাদ করে গোটা গ্রামের মানুষ সমবেতভাবে আমরা ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত অভিযোগ জানিয়ে এসেছি। এখনো পর্যন্ত সরকার উদাসীন। গ্রামের মানুষ বিডিও দপ্তরে পুনরায় লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনো তার কোনো সুরাহা হয়নি। এই যাতে নির্মাণ কাজ বন্ধ হয় এবং নির্মাণকারীর যথাযথ শাস্তি হয় এই ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য আবেদন জানাই।